যুক্তরাষ্ট্র এক, রাশিয়া দুই, চীন তিন, পাকিস্তান সাত। বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবে। সুপ্রিম কোর্টের ক্ষমতা সংকোচন বিলে প্রাথমিক সম্মতি দিল ইসরায়েলি পার্লামেন্ট। হঠাৎ করে কেন ওয়াগনার আতঙ্কে ভুগছে পোল্যান্ড? মোসাদের গোপন নেটওয়ার্ক উন্মোচন করল তুরস্ক। চীনের গুপ্ত $3 trillion রিজার্ভ বৈশ্বিক অর্থনীতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ? ইমরান খানকে আবারও তলব করল আদালত। সবশেষে জানবেন ফিলিস্তিনিতে ন্যায়ের জয় হবেই। যুক্তরাষ্ট্র এক, রাশিয়া দুই, চীন তিন, পাকিস্তান সাত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বহাল রয়েছে। দুই, তিন এবং চার নম্বরে রাশিয়া, চীন ও ভারতের নাম একই জায়গায় রয়েছে, তবে এগিয়েছে পাকিস্তান, তারা উঠে এসেছে সাত নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার নামের একটি সংস্থার তরফে এই তালিকা তৈরি করা হয়। সব মিলিয়ে 60টি দেশের ফোর্সের স্থান নির্ধারণ করা হয়। তবে শক্তিশালী ফোর্সের কথা যখন আসে তখন দুর্বল বাহিনীর কথাও বলতে হয়। সেই নিরিখে তাদের সমীক্ষায় বিশ্বের দুর্বলতম ফোর্স হল ভুটান আর আইসল্যান্ডের। অন্তত 60টি মাপকাঠির উপর নির্ভর করে এই সমীক্ষা করা হয়। আসলে বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। তার মধ্যে একটি বড় ব্যাপার হলো সেনাবহর, সেই সাথে তাদের অস্ত্র সম্ভারও দেখা হয়। সব মিলিয়ে 145টি দেশকে এই তালিকায় রাখা হয়েছে। প্রতিবছর তাদেরকে কোন স্থানে ছিল সেটিও এই তালিকায় দেখানো হয়েছে। এবার দেখে নিন সেই 10টি দেশ। প্রথম দিকে রয়েছেন এক, মার্কিন যুক্তরাষ্ট্র, দুই, রাশিয়া, তিনে রয়েছে চীন, চারে ভারত, পাঁচে ইংল্যান্ড, ছয়ে দক্ষিণ কোরিয়া, সাতে পাকিস্তান, আটে জাপান, নয়ে ফ্রান্স এবং দশে ইতালি। দুর্বল সামরিক বাহিনীর তালিকার শীর্ষে রয়েছে ভুটান, এরপরে রয়েছে বেনিন, তিনে রয়েছে মলডোভা, চারে রয়েছে সোমালিয়া, পাঁচে লিবেরিয়া, ছয়ে সুরিনেম, সাতে রয়েছে বেলিস, আটে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নয়ে রয়েছে আইসল্যান্ড এবং দশে সিয়েরা লিওন। এদিকে 2022 সালেও এই ধরনের তালিকা প্রকাশ করা হয়েছিল, তবে 2022 সালে প্রথম চারটি দেশ যারা যেখানে ছিল তারা সেখানেই রয়েছে। তবে এর আগে ব্রিটেন অষ্টম স্থানে ছিল, তারা কিছুটা উন্নতি করেছে, তারা এখন পঞ্চম স্থানে, আর ভারতের নিচে রয়েছে তারা। দক্ষিণ কোরিয়া এবারও ষষ্ঠ স্থান ধরে রেখেছে, তবে পাকিস্তান এবারই প্রথম দশে চলে এসেছে। কিন্তু রাশিয়ার দ্বিতীয় স্থানে থাকা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে, কারণ অকিবহাল মহলের মতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখনো চলছে, কিন্তু একাধিক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে ইউক্রেন। সেক্ষেত্রে এ নিয়ে নানা চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হবে মার্কিন প্রতিনিধি দলের। বাংলাদেশের বন্ধু হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে যুক্তরাষ্ট্র, তাই মার্কিন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আলোচনা হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি জানান 11-14 জুলাই আন্ডার সেক্রেটারি জেনারেল উজরা জিয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে থাকবেন, সাক্ষাৎ করবেন বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে। সফরে বিএনপির সঙ্গে কিংবা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করবেন কিনা প্রেস ব্রিফিংয়ে সেই বিষয়ে জানতে চান এক সাংবাদিক। উত্তরে তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি মিলার। তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, শ্রম ইস্যু, মানবাধিকার ও মানব পাচার প্রতিরোধ ইস্যুতে হবে আলোচনা। মত প্রকাশের স্বাধীনতা ও শ্রম অধিকার নিয়ে নাগরিক সমাজের নেতাদের সঙ্গেও মত বিনিময় করা হবে বলে জানান তিনি। গুরুত্ব পাবে সুশাসন ও গণতন্ত্র। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ হেসে উড়িয়ে দেন মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী বরাবরই প্রতিশ্রুতি দিয়েছেন একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে, আমরাও এমনটাই চাই। সুপ্রিম কোর্টের ক্ষমতা সংকোচন বিলে প্রাথমিক সম্মতি দিল ইসরায়েলি পার্লামেন্ট। বিগত কয়েক মাস ধরে চলা তীব্র আন্দোলনকে উপেক্ষা করে সুপ্রিম কোর্টের ক্ষমতা সংকুচিতকরণ বিলে প্রাথমিক সম্মতি দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। সোমবার নেসেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিলটি পাশ হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে। বিরোধীরা দীর্ঘদিন থেকে বিলটির বিরোধিতা করে আসছে। তারা সতর্ক করে বলেছে বিলটি পাশ হলে সরকারের ভারসাম্য বিনষ্ট হবে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা সংকুচিত হবে। তবে বিরোধীদের বাধার মুখেও সোমবার বিলটি 64-56 ভোটে অর্থাৎ 8 ভোটের ব্যবধানে জয়ী হয়। উল্লেখ্য, নেসেটে মোট আসন সংখ্যা 120টি। প্রাথমিকভাবে নেসেটে বিলটি পাশ হলেও এটিকে আইনে পরিণত হতে হলে আরও অন্তত 2 দফা ভোটের মুখে পড়তে হবে। তবে 64 ভোটে এগিয়ে থাকা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে কঠোর ডানপন্থীরা স্বাভাবিকভাবেই পরবর্তী ভোটগুলোর ব্যাপারে আশাবাদী হবে। বিলটি আইনে পরিণত হলে ইসরায়েলের সরকার, মন্ত্রিপরিষদ এবং সরকারি কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নিলে সেটিকে সুপ্রিম কোর্ট অযৌক্তিক আখ্যা দিয়ে বাতিলের নির্দেশ দিতে পারবে না। বিশ্লেষকদের মতে এমন আইন দুর্নীতিকে ডেকে আনবে এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দেবে।
কেন ওয়াগনার আতঙ্কে পোল্যান্ড? ওয়াগনার বিদ্রোহের ইতি টানতে মধ্যস্থতা করছে রাশিয়ার প্রিয় মিত্র বেলারুশ। সেই চুক্তির আওতায় সশস্ত্র গোষ্ঠীটির একটা অংশ রাশিয়া থেকে বেলারুশের দিকে যাচ্ছে, এমন খবরে আতঙ্কিত হয়ে উঠেছে বেলারুশের প্রতিবেশী দেশ পোল্যান্ড। আর যে কোনো ধরনের অস্থিরতা ঠেকাতে পোলিশ সরকার বেলারুশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। সীমান্তে কাঠের বেড়া ও খুঁটির পরিবর্তে ধাতব বেড়া দেওয়া হয়েছে, বসানো হয়েছে থার্মাল ক্যামেরা ও বিশেষ স্পটলাইট। চলতি সপ্তাহে লিথুনিয়ার ন্যাটো সম্মেলনের কেন্দ্র করে সতর্কতা জারি করেছে পোল্যান্ড। দেশটি বলছে ওয়াগনার বাহিনীর বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, আর সে কারণেই সীমান্ত জুড়ে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা মিখাইল বুরা বলেন, তারা আমাদের প্রতিবেশী, এটাই বড় হুমকি। বেলারুশ পুরোপুরি আনপ্রেডিক্টেবল। তিনি বলেন, আমরা এরই মধ্যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে ফেলেছি। ওয়াগনার সমস্যা সৃষ্টি করতে পারে, তবে সত্যিকার অর্থে কেউ জানে না তারা সেখানে কেন যাচ্ছে এবং কিসের জন্য প্রস্তুত হচ্ছে। মোসাদের গোপন নেটওয়ার্ক উন্মোচন করল তুরস্ক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গোপন নেটওয়ার্ক উন্মোচন করেছে তুরস্ক। মোসাদের হয়ে কাজ করছে এমন কয়েক ডজন এজেন্টের ওই ঘোস্ট নেটওয়ার্ক এখন তুর্কি গোয়েন্দাদের কবজায় চলে এসেছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক দেশটিতে সক্রিয় বিদেশি এজেন্টদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে, তারই অংশ হিসেবে ধরা হয়েছে মোসাদের এই বিশাল সংখ্যক এজেন্ট। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবা জানিয়েছে, মোট 56 মোসাদ এজেন্টের পরিচয় জানতে পেরেছে তুরস্কের গোয়েন্দারা। সম্প্রতি 7 জনের একটি দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। এরপর তাদের কাছে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে মোসাদের এই বিশাল নেটওয়ার্ক। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে তাদের পরিচালনা করা হচ্ছিল। তুরস্কে থাকা বিদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল তারা। চীনের গুপ্ত $3 trillion রিজার্ভ বৈশ্বিক অর্থনীতির জন্য কতটা ঝুঁকি? চীন এখন $6 trillion রিজার্ভের স্তূপের উপর বসে আছে, যার অর্ধেক রিজার্ভ আবার গুপ্ত, এবং এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মার্কিন বাণিজ্য ও ট্রেজারি কর্মকর্তা ব্র্যাড সেটসার মনে করছেন। তিনি বলেন, চীনের বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ পিপলস ব্যাংক অব চায়নার অফিসিয়াল বইগুলোতে লিপিবদ্ধ করা হয় না। দ্য চায়না প্রজেক্টের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, এই শ্যাডো রিজার্ভ পাওয়া যায় রাষ্ট্রীয় বাণিজ্যিক ঋণদাতা ও নীতি ব্যাংকের মতো সংস্থার সম্পদে। ব্র্যাড সেটসার সতর্ক করে বলেছেন, চীনের স্বচ্ছতার অভাব বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটি দৃশ্যমান বা গোপন যাই হোক না কেন, বৈশ্বিক অর্থনীতিতে কেন্দ্রীয় ভূমিকার কারণে প্রভাব ফেলতে পারে। তার মতে, কেন্দ্রীয় সরকারকে অবহিত করা প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক সম্পদের পরিমাণ সম্ভবত $6 trillion কাছাকাছি, যেখানে গত বছর শেষে সরকারি রিজার্ভ দেখানো হয় $3.1 trillion। ইমরান খানকে আবারও আদালতে তলব। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে। অন্তত 5টি সন্ত্রাসী মামলায় মঙ্গলবার তাকে আদালতে তলব করা হয়। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ANY নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। PTI প্রধান এবং দলটির অন্যান্য নেতাদের বিরুদ্ধে ইসলামাবাদে দায়ের করা 5টি মামলা শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ এইসব মামলার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আদালত তাকে তলব করেছে। ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত PTI নেতা আসাদ ওমর, আমির মেহমুদ কিয়ানি, জামশেদ মেহবুব ও মুনির আহমেদকেও তলব করেছে। এদিকে সোমবার দেশটির সন্ত্রাস বিরোধী অপর একটি আদালত 3টি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে। ফিলিস্তিনিতে ন্যায়ের জয় হবেই। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, নৈতিক পথের বাঁক অনেক লম্বা, তবে শেষ পর্যন্ত সেই পথ ন্যায়ের দিকেই যায়। তিনি বিশ্বাস করতেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের সমান অধিকারের লড়াইয়ে বিজয় আসবেই, এবং তার বিশ্বাস একসময় সঠিক প্রমাণিত হয়েছে। গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরায়েল তাদের সবশেষ হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া জেনিনে পানি, বিদ্যুৎ ব্যবস্থা এবং প্রায় 80% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় ফিলিস্তিনিরা যে বছরের পর বছর ধরে নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, তাদের সন্দেহ হতে পারে যে নৈতিকতার পথ তাদের জন্য কি ন্যায়ের পথে বাঁক নেবে। সম্প্রতি অধিকৃত জেনিনে চলমান শতাব্দীর জায়নবাদী ইসরায়েলি আগ্রাসনের প্রতিচ্ছবি, যে আগ্রাসনের কারণে আরব সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন, আটক হয়েছেন এবং দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনের পরিস্থিতি সত্যিই ভয়াবহ, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন দেশ এবং সংস্থা জুড়ে অনেক পরিবর্তনের ইঙ্গিত দেয় যে দুটি নির্দিষ্ট ক্ষেত্রে ফিলিস্তিনিদের সংগ্রামের ভিত্তি শক্ত হচ্ছে। জাতিসংঘের কূটনৈতিক ও বৈশ্বিক নানা কার্যক্রমে বোঝা যাচ্ছে যে কয়েক দশক ধরে যে জায়নবাদী ও পশ্চিমা ঔপনিবেশিকতা প্রায় বিনা বাধায় ফিলিস্তিনিদের উপর নিপীড়ন চালিয়ে এসেছে, আজকের পৃথিবীতে তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ ক্রমেই বাড়ছে। পরিবর্তন ও আশার একটি প্রতীকী চিহ্ন দেখা গেছে চলতি বছরের মে মাসে। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি নাকবার 75তম বার্ষিকী উদযাপন করেছে।
জায়নবাদের বহুল প্রত্যাশিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্য জায়গা করে দিতে 1947-48 সালে ইসরায়েলি কর্তৃক জাতিগত নিধন ও 750,000 ফিলিস্তিনিকে দেশ থেকে নির্বাসিত করার ঘটনাটি ফিলিস্তিনিদের কাছে নাকবা নামে পরিচিত। নাকবা শব্দের অর্থ বিপর্যয়।